হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। লকডাউনের সময় একাকিত্ব সামলানোর নানান উপায়, লকডাউনের সময় একাকিত্ব কিভাবে সামলাবেন, তো চলুন জেনে নেওয়া যাক। শুরুতে একটি পরিস্থিতির কথা তুলে ধরি। ধরুন আপনি বাসায় বসে ফেসবুক বা ইনস্টাগ্রামে চালাচ্ছেন, এমন সময় দেখলেন আপনার পরিচিত কয়েকজন বন্ধু কোথাও ঘুরতে গিয়েছে আর সেই ছবিগুলো ফেসবুকে বা ইনস্টাগ্রামে দিয়েছে। আপনার তখন কেমন লাগবে? নিশ্চয়ই মনে হবে যে ইস, আমিও যদি যেতে পারতাম তাদের সাথে, অথবা তারা আমাকে না জানিয়ে ঘুরতে গেল কেন। এমনটা আমাদের সবার সাথেই কম বেশি হয়েছে। এমন হতেই পারে যে আপনি কোনো এক বাস্তবতার জন্য আপনার বন্ধুদের সাথে সময় দিতে পারেননি, কিন্তু তারপরও আমাদের মধ্যে কেমন যেন একটা অনুভূতি কাজ করে। এই লকডাউনের সময় নিজেকে একা একা মনে হয়, এর নামই হলো একাকিত্ব। এখানে তো কেবল একটি উদাহরণ দেখলাম। এমনও হতে পারে যে সম্প্রতি আপনার প্রিয়জনের সাথে বিচ্ছেদ হয়েছে, কিংবা আপনি আপনার পরিবার প্রিয়জনদের ছেড়ে দূরে কোথাও চলে গেছেন, তখনও এই একাকিত্বের অনুভূতিটা চলে আসে। আজকে আসুন এই একাকিত্ব সামলানোর বা এই লকডাউনের সময় কিছু উপায় নিয়েই আজকে আমাদের এই আলোচনা। শুরুতেই বলে রাখা উচিত, একাকিত্ব অনুভূত হওয়া আর একা একা থাকা কিন্তু এক জিনিস নয়। আপনার বেশ ভালো কয়েকজন বন্ধু আছে, আপনি একটি গোষ্ঠীর সাথে থাকেন, কিন্তু তারপরও আপনার মনে একাকিত্ব আসতে পারে, কারণ হয়তো আপনার সবার সাথে সম্পর্ক একটা ঘনিষ্ঠ না। আবার এমন ঘটনাও হতে পারে যে আপনাকে সবসময় একা একা দেখা যায়, আপনি পরিবার থেকে অনেক দূরে থাকেন ঠিকই, কিন্তু আপনি আপনার পরিবারের সাথে প্রতিদিন কথা বলে অনেক সময় কাটান। আপনার মনের হাসি কান্নার কথা প্রকাশ করার মতো লোক হয়তো আপনার পাশেই আছে। এখানে আপনি একাকিত্ব অনুভব নাও করতে পারেন, অথবা এমনটাও হতে পারে যে আপনি একা একা থাকতেই পছন্দ করেন। যাই হোক, আসল কথা হলো একা থাকা আর একা অনুভব করা এক জিনিস নয়। এখন আসা যাক একাকিত্বের বিষয়টিতে। এটি এমন একটি অনুভূতি যা আপনাকে সামাজিক যোগাযোগ বৃদ্ধি করার জন্য, বন্ধুমহল খুঁজে বের করার জন্য আকৃষ্ট করবে। সাধারণ বয়স্কদের মধ্যে এই জিনিসটি অধিক দেখা যায়, তবে সাম্প্রতিক 16 থেকে 28 বছর বয়সীদের মধ্যে এই একাকিত্বের অনুভূতিটি বেশ লক্ষ্য করা যাচ্ছে। কারণটা খুব স্বাভাবিক, এই বয়সের মধ্যে সাধারণত পড়ালেখা কিংবা কর্মক্ষেত্রে খুঁজে বের করার জন্য আমরা পরিবার ছেড়ে দূরে কোথাও বাস করি। আবার বর্তমান সময়ে এই বয়সে অনেকের মধ্যে সম্পর্কে বিচ্ছেদের মতো ঘটনা ঘটে থাকে। এখনও তো খুব সহজেই আপনাকে একাকিত্বের দিকে ঠেলে দিতে পারে, কারণ হঠাৎ করেই আপনি আশেপাশে আপনার আপনজনদের আর দেখতে পাবেন না। একটা বিষয় খেয়াল করেছেন কি, আমাদের যখন খুব ক্ষুধা লাগে তখন যে কোনো খাবারই আনা হোক না কেন, তা আমাদের কাছে খেতে অনেক মজার মনে হয়। ঠিক তেমনি যারা একাকিত্বের মধ্যে থাকে তারা আশেপাশে একজন বন্ধু পেলেই তার সাথে দিনের পুরোটা সময় কাটিয়ে দিতে চায়। এটা হলো বন্ধুমহলের প্রতিটি একটি আকর্ষণ যা আপনি চাইলেই উপেক্ষা করতে পারবেন না। এবার আসি, একাকিত্ব আমাদের শারীরিকভাবে এবং মানসিকভাবে কি কি ক্ষতি করতে পারে। আমরা যারা একাকিত্বের মধ্যে দিয়ে গিয়েছি প্রায় সবই হয়তো লক্ষ্য করেছি যে যখন নিজেকে খুব একা একা মনে হয় তখন যেন শরীরে শীত অনুভূত হয়। হতে পারে বাইরের ভালো গরম পড়ছে, কিন্তু আপনার তারপরও শীত অনুভূত হবে। লম্বা সময় ধরে একাকিত্বের মধ্যে থাকা আবার আপনাকে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে। গবেষণায় দেখা গেছে যে দীর্ঘ সময় ধরে একাকিত্বের মধ্যে থাকলে হৃদরোগের সম্ভাবনা 29% থেকে স্ট্রোকের সম্ভাবনা 32% বেড়ে যায়। আবার একদিকে একাকিত্বের মাঝে নিজেকে আবদ্ধ করে রাখা দিনে 15টি সিগারেটের খাওয়ার সমান ক্ষতিকর। তাই শরীর ও মন সুস্থ রাখার জন্য আমাদের এই লকডাউনের সময় অবশ্যই একাকিত্ব থেকে বেঁচে থাকা উচিত। বলা হয় যারা একাকিত্বের মধ্যে থাকে না তারা একাকিত্বের মাঝে থাকা লোকদের চেয়ে 50% বেশি জীবনকাল পায়, কিন্তু একাকিত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা তো এত সহজ নয়। এটি যখন আপনাকে পায় তখন একদম ঝেঁকে বসে, নিজেকে তখন সব কিছু থেকে আড়াল করে রাখতে ইচ্ছা করে। এই লকডাউনের মাঝে একাকিত্বের সময় আমরা অনেক ক্ষেত্রেই পরিবার থেকে দূরে কোথাও থাকি। এ সময় পরিবারের সাথে কথা বললে বা যোগাযোগ করলে আপনার একদিকে নিজের যেমন ভালো লাগবে, অন্যদিকে সময়টাও সুন্দর কাটবে। যত কিছুই হোক না কেন, পরিবার তো আর আমাদের কখনো ফেলে দেবে না।
একাকিত্বের সময় আমরা নিজেদের আলাদা করে রাখতে চাই। মনের মধ্যে শুধু এটাই চলতে থাকে যে আমি খুবই একা, আমার দ্বারা কিছুই হবে না। কিন্তু আমরা যদি নিজেদের একা ভাবতে থাকি তাহলে আমরা আসলেই একা হয়ে যাব। এ সময় নিজেকে যথাসম্ভব সময় দেওয়া উচিত। একাকিত্ব থেকে প্রবলভাবে মানসিক হীনমন্যতার সৃষ্টি হয়, আর এই হীনমন্যতাই অনেক সময় আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কখনো যদি মনে হয় যে আপনি এই হীনমন্যতায় ভুগছেন, তখন চেষ্টা করবেন অন্যকে হাসাতে। আপনি যদি একজনকে হাসাতে পারেন কিংবা কারো মন ভালো করে দিতে পারেন, তবে পৃথিবীতে কেউ না কেউ অবশ্যই আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। অন্যের মন খুশি করতে পারলে তো নিজেরই খুশি লাগে। তো বন্ধুরা, আজকে আমাদের এই আয়োজনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই লকডাউনের সময় একাকিত্বকে ভুলে যেয়ে নিজের পরিবারের সাথে বেশি বেশি সময় কাটান, বাইরে না যেয়ে ঘরেই থাকি। এটাই আমাদের আগামী দিনের পথ চলার সঙ্গী।